বর্তমান সময়ে প্রযুক্তির কল্যাণে নারীরাও কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদান রেখে চলছে যেমনটি পুরুষরা রাখছে। একটি সংসারের আয়ের উৎস যদি একজনের মধ্যে সীমাবদ্ধ না থেকে সেটা দুইজনে হয়, তখন কিন্তু সংসার চালানোটা অনেক বেশি সহজ হয়ে যায়। তাছাড়া যারা স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু চাইলে এটাতে অংশগ্রহণ করতে পারে, এতে করে ফ্যামিলির উপর চাপটা কমে। তো অনেক অনেক অপশন রয়েছে, যার মধ্যে কিন্তু রয়েছে কাপড়, জুয়েলারি অথবা ফুড আইটেম, তাছাড়াও রয়েছে কসমেটিক আইটেম এবং অন্যান্য। এখন এই অপশনগুলোর মধ্য থেকে আপনি কোনটা বাছাই করে নেবেন সেটা ডিপেন্ড করে আপনার উপর, একান্তই আপনার উপর, আপনার সিদ্ধান্তের উপর। আপনি যেটাতে বেশি অধিক পরিমাণে আগ্রহী, আমি রিকমেন্ডেশন করব সেটাতেই কাজ শুরু করার, কারণ কাজ শুরু করলেই কিন্তু একটা না একটা উপায় হয়ে যায়। তাই ঘরে বসে না থেকে কাজে নেমে পড়ুন, সেটা হোক ছোট পরিসরে অথবা বড় পরিসরে, আগে শুরুটা করা প্রয়োজন। ভয়টাকে জয় করে যদি আপনি একটাবারের জন্য হলেও শুরু করতে পারবেন, তাহলে দেখবেন, ট্রাস্ট মি, আপনাকে আর পিছু ফিরে তাকাতে হবে না। কারণ সাকসেস কিন্তু এমনি এমনি আসে না, আগে শুরু করতে হয়। শুরু করলেই কিন্তু সাকসেস ধীরে ধীরে আসে, এবং ধৈর্য ধরতে হবে, কাজ করতে হবে, সততা নিয়ে কাজ করতে হবে, অনেক বেশি পরিশ্রম করতে হবে, এবং নিজের মাথাটা যে রয়েছে সেই ব্রেনটাকে একটু খরচ করতে হবে, তাহলেই দেখবেন অবশ্যই সফল হবে। অনেকেই হচ্ছে, সবাই যখন হচ্ছে আপনি কেন পারবেন, আপনিও নিশ্চয়ই হবেন। সবার মধ্যে প্রতিভা কিছু না কিছু থাকে, সো সেই প্রতিভাটাকে অবশ্যই কাজে লাগাতে হবে।